আজ আমরা সরাসরিভাবে শিয়ারাম বাবার দর্শন করবো, ওনার আশ্রমের ভেতরে ঢুকবো। ড্রাইভার নাকি নিয়ে ঘুরাচ্ছে চ্যানেলে, মানে এটা পুরো যাচ্ছে লাইভ টিভিতে। আচ্ছা, এখানকার ঘাট সম্পর্কে দু কথা বলো দাও। এ হচ্ছে আমার ভাই একজন, নিজের 30 বছর আগে দেখা হয়েছিল, তারপর ছোট্ট বাচ্চা শিশু ছিল, ছোট ছেলে ছিল। এই দীর্ঘদিন পরিক্রমা করছে, দীর্ঘদিন নর্মদা পরিক্রমা করছে, আজকেও পরিক্রমা করছে। ওঙ্কারেশ্বরের পরিক্রমা সম্পূর্ণ করে আজকে হঠাৎ ওঙ্কারেশ্বর আমার সাথে 30 বছর পর দেখা হলো। দিয়ে এইখানে আজকের এই বিশেষ ঘাটে আমরা এখানে এসেছি। এবার এখানে এসে আমাদের এখানে নর্মদা মায়ের দর্শন হচ্ছে। তেলিভাট্টান, এই গ্রামের নাম হচ্ছে তেলিভাট্টান। শিয়ারাম বাবা এখানে মানো, এই যখন নর্মদা পুল এসেছিল, যখন নর্মদা পুল এসেছিল তখন জল এখানে ছিল। শিয়ারাম বাবা, শ্রীরাম বাবা বলতে। এই বাবাজি যাব 12 সাল বাদ মগ্ন ছোটা হয়, তব ওর মুখ সে শিয়ারাম নাম লেখা, তো ওই তব সেই শ্রীরাম বাবা কথা এখন দেখা করে যাবে। সন্ধ্যে পর্যন্ত যতগুলো হবে অ্যাড করে তারপরে এই মুহূর্তে চলে এসেছি এই অগ্নিসিদ্ধ যোগী শিয়ারাম বাবা। 110-এর উপরে বয়স, দর্শন করবো, স্পর্শ করবো নাকি? চলো বাচ্চাদেরকে সব বেটে দিই। চলো 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 চাই লো, চাই লো বাবাজি, চাই লো।